ঝিনাইদহে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে 250 সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা সদর হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। দিবসটি ঘিরে স্বাস্থ্যসেবায় কর্মচাঞ্চল্যে ব্যস্ত সেবিকারা সেবার ব্রত নিয়ে স্বাস্থ্যসেবায় নিজেদের অকুত ভয়ে ওজার করা নার্সরা সবসময় আলালেই থেকে যান। একজন মুমূর্ষ রুগীকে সেবায় সুস্থ করে হাসি মুখে বাড়ি পাঠানোয় নিরালসভাবে পরিশ্রম করেন সেবিকারা, অথচ বেশিরভাগ সময় তেমনভাবে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ এই সম্মুখ সারি যোদ্ধাদের। হাসপাতালে কর্মরত একজন স্টুডেন্ট নার্স হিসেবে আমি তাদেরকে যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকি এবং আমার সাধ্যমতো তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি। এখানে একজন অসুস্থ মানুষকে তার নিজের পরিবার, নিজের আপনজন, আত্মীয় স্বজনরা ফেলে চলে যায়, সেখানে আমরা নার্সরা তাদেরকে ভালোবেসে রাত দিন সেবা করে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সুস্থ করি। নার্সিং পেশা একটা মহৎ পেশা, যেখানে আমরা অসুস্থ রোগীকে, মুমূর্ষু রোগীকে সেবা দিতে পারি। আজ আমি সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলেরই উদযাপন উপলক্ষে নিজেকে প্রেজেন্ট করার জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল হয়েছি। আর আজকের দিবসে আমাদের কিছু চাওয়াও আছে। আমাদের যে প্রফেশন, আমরা চাই যে আমাদের প্রফেশনের পদবি আছে সিনিয়র স্টাফ নার্স, আমরা চাই যে এই সিনিয়র স্টাফ নার্স পদবি থেকে আমাদের পদটা নার্সিং অফিসার করা হোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে একজন চিকিৎসকের বিপরীতে তিনজন রেজিস্টার্ড নার্স প্রয়োজন হলেও স্বল্প সংখ্যক নার্স দিয়েই সেবা প্রদান করতে হচ্ছে। এতে রোগীর চাপে অধিকাংশ সময় হিমশিম পরিস্থিতির মধ্যেও নিজেদের পরিবার পরিজন ভুলে রোগীর সেবায় হাস্য উজ্জ্বল হয়ে নিয়োজিত থাকেন। স্বাস্থ্যখাতকে বেগবান করতে নার্সের স্বল্পতা দূরীকরণ ও নিয়মিত প্রশিক্ষণ সহ সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তাদের। সমস্ত জায়গা থেকে আমি বলতে চাই যে সেবায় উন্নয়ন, নার্সদের যদি মানে নার্সদের উপযুক্ত সম্মান যদি না দেওয়া হয়, তাদের চাহিদা মোতাবেক তাদের সম্মান, তাদের লোকবল যদি না থাকে, তাহলে কোনো কিছুই পরিপূর্ণ হওয়া সম্ভব না। সেবার জগতে যদি আপনি জানতে চান, হাসপাতালগুলোতে সেখানেও নার্সদের সংখ্যা কম। এবার আমার নার্সিং ইনস্টিটিউটে এখানে আমার এখানে দুইটা কোর্স চলে, অথচ থাকার জায়গা, মেয়েদের থাকার জায়গার খুবই সংকট। এখানে এক একটা রুমে 10-12 জন করে মেয়ে থাকে। হ্যাঁ, তাদের পড়াশোনায় হ্যাম্পার্ড হয়। তারা যে একজন ভালো নার্স হিসেবে তৈরি হবে, তারা যদি পড়াশোনা ঠিকমতো করতে না পারে, একটা রুমে 10-12 জন করে যদি থাকে, তাহলে সেই স্তরে তারা কেমন করে পড়াশোনা করবে? নার্স দিবসের আমাদের চাওয়া, আমার এখানে যেন শিক্ষক বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন অবধি রোগীর তুলনায় নার্সের সংখ্যা খুবই কম, যেখানে 4:1, যেখানে ইন্টারন্যাশনাল পর্যায়ে 4:1 থাকার কথা, সেখানে মানে হিসাব করলে যে মাথা পিছু হয়তো কতজন হবে, 20-25 জন রোগীর জন্য হয়তো একজন নার্স, একজন নার্স আছে কিনা আমার, আমি সঠিকভাবে তাও বলতে, বাংলাদেশে তাও নাই। 1820 সালের 12ই মে ইতালির অভিজাত পরিবারে জন্ম আধুনিক নার্সের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। পরবর্তীতে 1974 থেকে তার জন্মদিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি।